পা কয়লা হোক, এর জলগুলো এরকম ভাবে বের করে দিতে হবে, নাহলে আপনার এসিটা বন্ধ করবে। একটা জল বেরিয়েছে দেখুন, এই জলগুলো হচ্ছে এসিটা বন্ধ করে। এবারে দিচ্ছি তেজপাতা, সাদা জিরে, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা একসঙ্গে সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, এবারে আমি আদা দিয়ে দেবো, কারণ আদাটা প্রথমে দিইনি, আদাটা প্রথম থেকে দিলে কড়াই বসে যাবে, সেই জন্য আদাটা পরে দিচ্ছি।
চিকেন নামিয়ে নিয়েছি, এবারে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর স্বাদে জাগে। তেছাড়াতে যে চিকেন রান্নাটা অপূর্ব স্বাদে জাগে। খুব সুন্দর এত সুন্দর হয়েছে, কথা বলা যাচ্ছে না। Thank you.